বিসমিল্লাহির রহমানির রহিম। হাজীগঞ্জ সোলকাতায় দেন নিজাম বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিংয়ের চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে আমার ঝুঁকি কী। প্রথমে আমাকে জানতে হবে যে ঝুঁকিটা কী, কারণ ব্যবসা করতে গেলে, ব্যবসায়িক কার্যক্রম করতে গেলে আর্থিক ঝুঁকিটা আমাদেরকে ব্যবসায়ীরা এটা মাথায় রাখে, কারণ ব্যবসা করতে যেখানে অর্থ আছে সেখানে ঝুঁকি থাকবে, যেখানে ঝুঁকি থাকবে সেখানে আবার প্রফিট বা লাভও থাকবে, যেখানে যত ঝুঁকি বেশি তত লাভ বেশি। আমি আজকে ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে আলোচনা করবো এবং তারপর আমি একটি রিপোর্ট রেডি করেছি। মিস্টার আসে এক বিনামূল্য দুটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন, প্রকল্প দুটি থেকে প্রাপ্ত আয়ের হার হচ্ছে নির্ভর। প্রকল্প এতে 2015 সালে 14%, 2016 13%, 2017 সালে 17%, 2018 সালে 15%, 2019 সালে 16% আয় করেন এবং বি প্রকল্পটি 2015 সালে 12%, 2016 সালে 17%, 2017 সালে 17%, 2018 সালে 14% এবং 2019 সালে 7% আয় করেন। এখন তিনি একটি প্রকল্প বন্ধ করে দিতে চান। এখন প্রশ্ন হচ্ছে যে সে কোন প্রকল্পটি বন্ধ করবে, কারণ এই প্রকল্পটি কোনটা বন্ধ করবে সেটা জানার জন্য আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আদর্শ বিচ্যুতি। আমাদেরকে আদর্শ বিচ্যুতি হচ্ছে একটি পরিসংখ্যানগত পদ্ধতি যেটার মাধ্যমে আমরা যে কোনো প্রকল্পের একটা মান যাচাই করব। আদর্শ বিচ্যুতির মান যত বাড়বে তার প্রকল্পটির তত কী হবে, ঝুঁকি পূর্ণ হবে। এখন এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, পরিচালন খরচ, কিসের মিশ্রণ। জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে যে পরিচালন খরচ কিসের মিশ্রণ। অনুধাবন স্তরে তোমরা আর্থিক ঝুঁকি বলতে কী বোঝায়, আর্থিক ঝুঁকিটা সেটা আমরা জানি, আর পরিচালন খরচ যেটা সবসময় আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য খরচ করে থাকি। আর এই প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করে মিস্টার আশিকের কোন প্রকল্প বন্ধ করে দেওয়া উচিত তার যুক্তি সহকারে উল্লেখ করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা এই উদ্দীপক এবং এই প্রশ্নগুলো খাতায় নোট করে নাও, যাতে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে প্রয়োজন হবে। আদর্শ বিচ্যুতি পরিচালন খরচ হচ্ছে স্থায়ী এবং চলতি খরচের একটা সংমিশ্রণ। পরিচালন খরচটা হচ্ছে কি, স্থায়ী এবং চলতি খরচের সংমিশ্রণ, কারণ স্থায়ী খরচ এবং চলতি খরচের মিশ্রণের নামে হচ্ছে কি, পরিচালন খরচ। এই দুটোর মিশ্রণে এখানে আর্থিক ঝুঁকি, আর্থিক ঝুঁকি বলতে আমরা কী বুঝি, আর্থিক ঝুঁকি বলতে যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠান করি, ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলেই আমাদেরকে কী করতে হবে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। সেই আর্থিক ক্ষতির সম্মুখীন করতে ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে নিজস্ব পুঁজি ধার করা এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি। এখানে আর্থিক ঝুঁকি বলতে বুঝি যখন আমরা ঋণ পরিশোধের ক্ষমতা থাকবে না, ঋণ পরিশোধের ক্ষমতা থেকে আর্থিক ঝুঁকিটা বৃদ্ধি পায়। অথবা দায় পরিশোধের অক্ষমতা থেকেই আর্থিক ঝুঁকিটা বেড়ে যায়, কারণ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে অলাভজনক হয়ে যাবে, এখানে দেখা যাচ্ছে প্রথম বছর 14%, তারপর 13%, প্রথম বছর 12%, তারপর 17%। এখানে 2017 সালে দুটি প্রকল্পে সমান আয় করেছে এবং 2018 সালে গিয়ে এটা ধীরে ধীরে কি কমতেছে এবং বাড়তেছে, কিন্তু বি প্রকল্পটি 17% থেকে 14%, 14% থেকে 7%, আস্তে আস্তে ধীরে ধীরে ইনকামটা কমে যাচ্ছে বি প্রকল্পে। যখন আমাদের আয়টা কমে যাবে তখন আর্থিক
দায় পরিশোধ করা আমাদের জন্য কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে এবং কঠিন হয়ে যাবে। সেই সমস্যা থেকেই আর্থিক দায় পরিশোধের অক্ষমতা থেকেই আর্থিক ঝুঁকিটা বেড়ে যায়, তখন বিভিন্ন কারণে সঙ্গত কারণে কোম্পানি দেউলিয়া হয়ে যায়। এখন আমরা যে সলিউশনটা করব, এক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টিপট এবং প্রশ্নটা এর মধ্যে আশা করি খাতায় নিতে পেরেছ। এখন আমি এই উদ্দীপকটা এবং এটা আদর্শ বিচ্যুতি করার জন্য মুছে দিতে পারি কি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি উদ্দীপক এবং এটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের একটা সলিউশনে চলে যাচ্ছি। তাহলে এক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদেরকে বছর আয় ঘর থেকে ব্যবধান, ঘর থেকে ব্যবধান ঘর থেকে ব্যবধান এটা হচ্ছে ঘর বিয়োগ আয়, ঘর বিয়োগ আয় বিয়োগ দর, দর থেকে ব্যবধানটা বের করবো আমরা আয় থেকে দর বাদ দিয়ে যেটা আসবে সেটা ব্যবধানের বর্গ। ২০১৭ সালে আমাদের আইছিল ১৭%,
2018 সালে আমাদের আইছিল 15% ব্যবধানের বর্গে যুগ্ম ব্যবধানের বর্গের যোগফল ব্যবধানের বর্গের যোগফল 10 ব্যবধানের বর্গের গড় সমান পাঁচ বিয়োগ এক ডিভাইডেড বাই 10
আশা করি শিক্ষার্থীরা তোমরা এতটুকু পর্যন্ত নিজের খাতায় নিজ নিজ খাতায় লিখে নিয়েছ এবং যারা এখনও লিখতে পারো নাই তারা আরেকটু লিখে দাও, কারণ এখন আমরা আদর্শ বিচ্যুতির সূত্র দিয়ে আদর্শ বিচ্যুতি বের করব। আমরা জানি আদর্শ বিচ্যুতি সমান বর্গের দুই দশমিক পাঁচ শূন্য এক দশমিক পাঁচ আট পাঁচ এক দশমিক পাঁচ আট আমরা এক প্রকল্পের আদর্শ বিচ্যুতি পেয়েছি এক দশমিক পাঁচ আট পার্সেন্ট। শিক্ষার্থী বন্ধুরা এখানে এক প্রকল্পের আদর্শ বিচ্যুতি হবে এক দশমিক পাঁচ আট পার্সেন্ট। তারপর তাদের আশা করি তোমরা এই সলিউশনটা খাতায় লিখে নিয়েছ। এর পরবর্তী তোমাদের বাইরের কাজ থাকতেছে পরবর্তী প্রশ্ন ভার নাম্বারটা বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি তোমরা লিখে খাতায় অঙ্কগুলো করে ফেলবে এই সূত্র অনুসারে এই নিয়ম অনুসারে এই করোনা সংকট মহামারী সংকটের মুহূর্তে। সবার সুস্থতা কামনা করে আমি ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাইকে সুস্থ থাকার জন্য সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।